আমি তোমাদের বারবার বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হবে হবে, আমি বারবার বলেছিলাম। তাই পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে আমাদের রাজ্যের মুখ্য সচিবের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিংয়ের সিদ্ধান্ত কি, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। অবশ্যই কোনোরূপ কিপ না করে পুরো ভিডিও দেখো, অর্থাৎ পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কতগুলো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিভাবে পরীক্ষা হবে, তাই তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখতে থাকো এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, কারণ সবাই যেন জানতে পারে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেক স্কুলকে মানে অর্থাৎ যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে সেই সমস্ত স্কুলকে স্যানিটাইজেশন করা হবে, অর্থাৎ স্যানিটাইজ করে পরীক্ষা শুরু হবে। দু নম্বর, সমস্ত কোভিড নিয়ম মেনে পরীক্ষা হবে, কঠোরভাবে কোভিড নিয়ম মানা হবে। রাজ্য বা দেশের কোভিড পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক এবং কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে কমছে, তাই পরীক্ষা অনলাইন নয় অফলাইন হচ্ছে, এটা আগেই বলেছি এবং সেই সিদ্ধান্তই বলবৎ হলো। তিন নম্বর, যে সমস্ত কেন্দ্রগুলি স্পর্শকাতর অর্থাৎ যে সমস্ত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র উচ্চ পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর, সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি লাগানোর কথা ভাবনা চিন্তা হচ্ছে, সিসিটিভি লাগানো হবে। আমাদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষা 7ই মার্চ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2রা এপ্রিল শুরু হচ্ছে এবং নির্ধারিত সময় মেনেই সেই সমস্ত পরীক্ষাগুলি হবে। অর্থাৎ তোমরা আবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে, সমস্ত নিয়ম মেনে সঠিক সময়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে এবং পরীক্ষা সঠিকভাবে তোমরা দেবে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে মাস্কের যে মাস্ক কিন্তু পরতেই হবে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। গতকাল আবার বলছি, গতকাল মঙ্গলবার বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে আমাদের মুখ্য সচিবের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আর একটি কথা, অনেকেই বলবে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সে মামলার রেজাল্ট কি, মামলার রেজাল্ট যাই হোক না কেন সেটা পরের ব্যাপার, কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। অর্থাৎ আমাদের রাজ্যের যে পরীক্ষা সঠিক সময়ে হওয়ার কথা ছিল সেই সময় মেনেই কিন্তু পরীক্ষা হবে। আমি কতগুলি পয়েন্টকে লিখে রেখেছিলাম, নোট ডাউন করেছিলাম, সেই নিয়মগুলো অর্থাৎ যে পরীক্ষার নিয়মগুলো আসছে সেগুলো সম্বন্ধে বলছি। কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রগুলোতে স্যানিটাইজেশন করা হবে, স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, আর তোমাদের হচ্ছে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে শুরু হচ্ছে 7ই মার্চ, উচ্চ মাধ্যমিক 2রা এপ্রিল শুরু হচ্ছে। অর্থাৎ পরীক্ষা না হওয়ার বা বাতিলের কোনো সম্ভাবনা নেই, তোমরা পড়াশোনা মন দিয়ে শুরু করো। অনেকে ভাবছিল পরীক্ষা বাতিল হতে পারে, অনেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আর সময় খুব কম, তোমরা কিন্তু এই কম সময়ে পরীক্ষার জন্য যেটুকু প্রিপারেশন সেটুকু কিন্তু নিয়ে নাও। আমি মাধ্যমিকের সাজেশন লাইভ ভিডিওতে বলেছিলাম, বাংলার পুরো পাঠটা সাজেশন এবং একটা ভিডিও আপলোড করেছিলাম ব্যাকরণের ওপর, তোমাদের সাজেশনগুলো খুব কাজে লাগে বাসা করছি, রচনা থেকে আরম্ভ করে বড় প্রশ্ন সমস্ত কিন্তু আমি ধরে ধরে বলেছিলাম, একটু ভিডিওগুলো দেখে নাও অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং খুব তাড়াতাড়ি ডাউট ক্লিয়ার। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যদি কারো কোনো অসুবিধা থাকে সেই নিয়ে আমি একদিন লাইভ আসবো, 1 ঘন্টা লাইভ, যার যা প্রশ্ন অসুবিধে আমাকে কমেন্ট করে জানালে সেই প্রশ্নের উত্তর, কিংবা লাইভ চলাকালীন আমাকে কমেন্ট করলে অবশ্যই তার উত্তর আমি বলার চেষ্টা করব এবং সেই লাইভের সময় কখন হবে আমি কমিউনিটি পেজে পোস্ট করব, তোমরা দেখে নেবে এবং দেখে নেওয়ার পর আমি 2-3 দিনের মধ্যে আবার মাধ্যমিকে লাইভ আসবো এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বলছি খুব তাড়াতাড়ি সাজেশন নিয়ে আমি তোমাদের সঙ্গে লাইভ আসছি এবং কোন প্রশ্ন কিভাবে লিখবে তার উত্তর নিয়েও আমি ভিডিওতে আলোচনা করব এবং 1-2 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা সময় শেষ মুহূর্তের প্রিপারেশন কিভাবে নেবে, তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই নিয়ে আমি একটা ভিডিও করছি, তোমরা দেখতে থাকো। তাই সবার জন্য একটা শুভেচ্ছা ভালোবাসা রইল, পরীক্ষা ভালোভাবে দাও, জীবনে প্রথম পরীক্ষা তোমরা দিচ্ছ,
তাই হালকাভাবে কোনোরূপ টেনশন বা চাপ না করে নিজের মতো করে পরীক্ষা দিয়ে এসো, এবং এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও। জীবনে প্রথম পরীক্ষা তাই সবসময় গুরুত্বপূর্ণ, সেই দিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে তোমরা। এই বলে আজকের ভিডিও শেষ করছি।